আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী, বাংলাদেশ এবং বিশ্বময় যারা দেখছেন নেক্সাস টিভির অনন্য আয়োজন আমার কোরআন আমার ভালোবাসে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই আমার কোরআন আমার ভালোবাসা প্রিয় অনুষ্ঠানটি দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে। আমরা যজম শিখছিলাম, তাহলে যজমটা কি আসলে অনেক কঠিন? না, আপনি যদি অক্ষর চিনেন এবং অক্ষরের এককটা বুঝেন, শুধুমাত্র ওই এককটা উচ্চারণ হবে যখন ওই অক্ষরে যজম হবে। আর একক তো একেবারে ইজি একটা ব্যাপার। তো আগের সেই পড়ার ধারাবাহিকতাই মূলত এখন আমরা যজম শিখছি। যজম আলাদা কোনো পড়াই না। আর একটা বিষয় আমরা জানলাম, যজম হসন্তের কাজ করে, একক উচ্চারণ হবে এবং এককটা হবে হসন্তের মতো, হসন্ত দিয়ে। আর দ্বিতীয় আরেকটি বিষয় কিন্তু আমরা জানছি, সেটা হচ্ছে যজমের যে অক্ষরে যজম হবে সে পূর্বের অক্ষরের সাথে মিলে উচ্চারিত হয়। আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন রহমানু, রকে আকার দিয়ে রহমানু, যদিও কিন্তু আমরা রহমান বলবো আর কি, আপনাদের বোঝানোর জন্য রয় আকার দেয়া আছে, কিন্তু মূলত হবে রহমান। এই যে হয়ের নিচে হসন্ত হলো, আমরা র বলছি আর হ বলছি, মিলে হলো রহ, হয়ের একক। তা র বলে ফেলেন আপনি, তারপর শুধু হ বলেন, রহ মকে আকার দিয়ে মা, নকে রস্যকার দিয়ে নু, রহমানু। নেক্সট, হ্যাঁ, এই উচ্চারণটা হলো রহমানু। আশ হাদু, ওকে আকার দিয়ে আ, তারপর শুধু হ, শুধু স, আশ। হকে আকার দিয়ে হা, দকে রস্যকার দিয়ে দু, আশ হাদু। স্বরে অ, অর্থাৎ আলিফে আকার দেওয়া আছে আ, তারপর শুধু স আছে, ওস্তাদ যে কোনো ব্যাপার না, এ হলো আ আর এ হলো শুধু স, মিলে হলো আশ, কারণ সিনের একক স, এবং এই সটা হবে হসন্ত আকারে, তার কারণ যজম হসন্তের কাজ করে, একক উচ্চারণ হলো এবং হসন্ত আকারে, মিলে হলো আশ হাদু। নেক্সট, মাস জিদু, মকে আকার দিয়ে মা আর শুধু স, মাস, যকে রশ্মিকার দিয়ে জি, দকে পেশ দিয়ে দু। এই যে মাস, এটাই হলো আপনার যজমের কাজটা, তাই না? মাস, মকে আকার দিয়ে মা, এটা তো মা তো আমরা জানি, কারণ জের জবর পেশের সময় ওটা শেষ মানে জেনে ফেলেছি। তারপরে স, একক হলো স, সেটা আমরা জানি, যজম যেহেতু আসে শুধু আমরা স বলবো, কিন্তু কিসের মতো? ওই যজমের হসন্তের মতো করে। তাহলে এখানে মা বলে ফেলেন আর এখানে স বলেন, মিলে কি হলো? মাস, যকে রস্যকার জি, দকে রস্যকার দু, মাস জি দু। মাখরাজটা ঠিক করে নিতে হবে, আর কোনো তাহলে মসজিদ না, শব্দটা মাসজিদ। আমরা আরবি নামবাচক বিশেষ্যগুলোকে আমরা কোরআনের ভাষা যেভাবে ব্যবহার করা হয়েছে চেষ্টা করব ওইভাবেই উচ্চারণ করতে, মাস জিদু। নেক্সট আসি আমরা একটু আবার দেখি কি আছে, আল হাম দু। দেখুন, অকে আকার দিয়ে আ আর শুধু ল, আল, হকে আকার দিয়ে হা আর শুধু ম, হ্যাম, দকে রস্যকার দু, আল হাম দু। বলুন দেখি, এই হা আর গোল হা যেটা আমরা বলি ওয়ায়ের পরে, এইটা যদি কেউ কোনোদিন দেখে না শিখে কেয়ামত পর্যন্ত, সে কি শুনে শুনে কখনো শুদ্ধ করা সম্ভব? এই জন্য চেষ্টা করতে হবে, যাতে করে আমরা যে সুরাগুলো মুখস্থ করব তার আগে আমরা কোরআনটা বুঝবো, শিখবো, শিখে তারপরে মুখস্থ করব। আমাদের দেশে সবচেয়ে শিক্ষার দন্যতার আরেকটি, কোরআন শিক্ষার দন্যতার একটা ভিন্ন দিক হচ্ছে, আমরা যখন মক্তবে যাই সর্বপ্রথম ওস্তাদ যে আমাদেরকে কিছু সুরা মুখস্থ করান, তারপরে আয়াতুল মানে দোয়া কুনুত মুখস্থ করান, তাহিয়া মুখস্থ করান, নামাজের তসবি মুখস্থ করান, জায়নামাজের দোয়াটা মুখস্থ করান, হ্যাঁ, এরপরে আমাদেরকে একটা কায়দা ধরান, আলিফ বা তাসা, তারপরে আসলো কায়দা এক দুই তিন, জবর জের পেশ এগুলো শিখান, তারপরে মাঝখান থেকে যখন পড়া পারে না তখন এই লোকটি একসময় বৃদ্ধ হয়ে যায়, তখন হয়তো বা চেষ্টা করে কোরআনটা আর পড়াই হয় না তার, কারণ ওই যে ছোটোবেলায় ভয় পেয়েছে, আট বছরের সময় ভয় পেয়েছে, আঠারো বছরের বয়সের সময় আর যাই নেই,
28 বছর বয়স পার করে দিয়েছে, দরকার নেই। যখন সে 80 বছরে উপনীত হয়, 8 থেকে 80, তখন ওই 8 বছরের ভয় তার ভিতরে রয়েই গেছে, কোরআন আমার দ্বারা হবে না। তখন কি করো, একটু হুজুর ডেকে কিংবা একটু দিনের পথে কিছু মেহনত নিয়ে অথবা কোনো আলেম ডেকে অথবা টেলিভিশন দেখে অথবা রেডিও শুনে অথবা এখন ইউটিউব দেখে দেখি কতটুকু শুদ্ধ করা যায়। না, কেয়ামত পর্যন্ত আপনার পড়া শুদ্ধ হবে না যদি আপনি অক্ষর দেখে শুদ্ধতায় না আসেন। তার কারণ আরবি অক্ষরগুলোতে এক একটা এক এক মাখরাজ আছে, এক একটা বৈশিষ্ট্য আছে। তাহলে কেউ কেউ বলে আলা হামদু, আরে আল আনা তো আল, এটা আমি একদিন পড়িয়ে দিলে তো হবে না, বরং আপনি দেখে নেন, আপনি নিজে নিজেই পড়তে পারবেন। ওই কাজটি মূলত নেক্সাস টিভি করার উদ্যোগ নিয়েছে, আমরা দোয়া করছি। দেখুন, আল সরেয়া ল, অকে আকার দিয়ে আ আর শুধু ল বলেন আল, হকে আকার দিয়ে সিলেবল ভাগ করে করে পড়ুন, হকে আকার দিয়ে হা আর শুধু ম, হাম দকে রসুকার দু মিলে হয় আল হাম দু। আমরা নেক্সট যাই, আক বা রু, দেখেন অকে আকার দিয়ে আ আর শুধু ক আক, বকে আকার দিয়ে বা রকে রসুকার রু। আপনি এককটা জানা থাকার কারণে কত সোজা হয়ে গেল, আক বা রু। কোরআন কিন্তু এভাবেই, কোরআন এইভাবে। আমি তো আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করাবো শেষ কিছু ক্লাসে, তখন আপনারা দেখতে পাবেন আক বারু হয়ে গেল, আপনি দেখতেছেন। নেক্সট আসি আমরা একটু বাংলায় উচ্চারণ লিখুন, এটা কিন্তু আপনার কাজ, আপনি এখন উচ্চারণ লিখবেন। আমি একটা বিষয় ভালো করে মনে করিয়ে দিচ্ছি, বাংলায় উচ্চারণ করা বাজারে যেই কোরআনগুলো পাওয়া যায়, আপনারা এই কোরআন কিনে পড়ার কোনো চেষ্টা করবেন না প্লিজ। আপনি আরবিটা শিখবেন, তারপরে বাংলাকে বাহন করে আপনি আরবিকে আত্মস্থ করার জন্য চেষ্টা করবেন, কিন্তু একমাত্র বাংলাকেই আরবির বাহন বানাবেন না, তাহলে আপনার কোনো দিন শুদ্ধ হবে না, ওটা কোরআন তিলাওয়াত হবে না, কোরআন তিলাওয়াত হবে আরবি অক্ষর দিয়েই। আমি বাংলাকে কেন এখানে কম্বিনেশন করিয়েছি সেটা হচ্ছে এই যে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, কিন্তু এখানে মাখরাজের বিষয় আছে ইত্যাদি সব কিছু, একটা সময় তো বাংলা থাকবে না মোটেও, আপনি আরবি দিয়েই পড়বেন। ছোটো বাচ্চাকে যেমন একটু মা হাত ধরে ধরে শেখায় 2, 4, 5 কদম, এক পর্যায়ে ছেড়ে দেয়, বাচ্চা দৌড়তে থাকে, ঠিক সেরকম এখানে হকে আকার দেয়া আছে আর শুধু ব মিলে কি হয়। আপনারা বলবেন ওস্তাদ যেটা হাব, চমৎকার, দেখুন হাব, এরপরে কি আছে ওস্তাদ জি, এটা আমরা পারি হাজ, হকে আকার আর শুধু জ হাজ, এরপর কি আছে দেখি, দেখুন আপনারা কিন্তু পারেন, লকে আকার দিয়ে লা আর শুধু রস্যই মিলে কি হয় লাই, ফকে আকার দিয়ে ফা আর শুধু ও মিলে কি হলো ফাও, অকে আকার দিয়ে আ আর শুধু ন মিলে কি হয় আন। ওস্তাদ জি এখানে হবে আলিফে জের দিলে তো ই হয়, আলিফ হামজা আইন এগুলোকে জের দিলে ই হয়ে যায়, আর শুধু ন মিলে হয় ইন, ইন কুম তুম তালামুন। কোরআনে বহু আয়াত আছে ইন দিয়ে, আন দিয়ে, উন দিয়ে। আসুন আমরা এবারে আসি পরেরটায়, এটা হলো সুই, সকে পেশ দেব সু আর রস্যই মিলে হবে সুই। পরেরটা হবে হাই, আমরা ইংলিশে যখন বলি হাই, এটা কিন্তু আমরা হাই বলবো না, আমরা বলবো আল্লাহ হাফিজ, প্রথমে দেখা হলে বলবো আসসালামু আলাইকুম, আর শেষবারে দেখা হলে হাই বলবো না, বরং আমরা বলবো কি আল্লাহ হাফিজ, মানে আল্লাহ তোমাকে নিরাপত্তার সাথে রাখুন। কি চমৎকার একটা দোয়া হয়ে গেল, কিসের হাই কিসের হই, এই হাই হ্যালো করো না, হ্যালো শব্দটা হিল শব্দ থেকে এসেছে, হ্যালো না বলে আপনি প্রথম মোবাইল রিসিভ করুন আসসালামু আলাইকুম। আপনি অন্য ধর্মের হলে আপনি নমস্কার বলুন, অন্য অন্য শব্দ যা আছে সেগুলো, এই হাই হুই এগুলো তো কোনো অর্থবহ শব্দ নয়, বরং ইসলাম কত চমৎকার কথা বলেছে, আসসালামু আলাইকুম, সুখে থাকো কিংবা দুঃখে থাকো আল্লাহ তোমার উপরে শান্তি নাজিল করুন, একটু চমৎকার। তো তাহলে এখানে আমরা হাই জেনে গেলাম, তো সুই হাই, হাইউন মানে জীবিত। সেখান থেকে বলতে বলতে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, পরে কিন্তু আরও অনেকগুলো মজার মজার শব্দ নিয়ে আসব যজম শিক্ষায়, থাকুন আমাদেরই সাথে, আমার কোরআন আমার ভালোবাসায়। বিরতির পর আবার আমার কোরআন আমার ভালোবাসায়, সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সম্মানিত ভাই বোন, আমরা যজম শিখছিলাম, যজমটা হলো অক্ষরের একক উচ্চারণ হসন্ত আকারে। আমরা আরও কিছু উদাহরণ
এখন দেখার সুযোগ পাব। কাবাতুন, কা অন্ত্যেষ্টিয় এটা আমরা একটু কন্ট্রোলের মাঝখানে নিয়ে যাব, ককে আকার দিয়ে কা, আইনটা গলার মাঝখানে কা, বকে আকার বা তকে দুই পেশ তুন, কা বাতুন। পরেরটা কি হবে, ইউ, তারপর শুধু ব, ইউব, লকে আকার লা, খাড়া জবর থাকার কারণে একালিপ টেনে বলবো, ইউব লা, ইউব লা, চমৎকার। নেক্সট আসি সোজা, তো জলামনা, রব্বানা জলামনা, আদম আলাইহিসসালাম, আল্লাহ বললেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, হাওয়াকে নিয়ে, কিন্তু তুমি এই গাছটার নিকটেও যাবে না। শয়তান ওয়াসওয়াসা দিল যে এই গাছটার মধ্যেই হালাদুল লুকুম আয়লা শাজারতিল খুলত, এইটা হলো চিরস্থায়ী বৃক্ষ। দেখছেন আল্লাহ নিষিদ্ধ জিনিসের প্রতি প্রলুব্ধ করল এবং সে একটা চিটিং করল, একটি জঘন্য প্রতারণার ফাঁদ ফেলল আদম আলাইহিসসালামের চোখের সামনে, যে এটা না হলো চিরন্তন বৃক্ষ, এই গাছের ফল খাইলে আল্লাহও তোমাকে জাহান্নাম থেকে দূরে ফেলতে পারবে না। হে আদম, আমি যদি ফলটা খাইতাম তাহলে আমাকেও আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেলে দিতে পারত না। অকসামাহুমা, এবং সে কসম খেল আদম আলাইহিসসালামের কাছে এবং বলল ইন্নি লাকুমা নাসিহুন, আমি তোমাদের জন্য খুব বেশি পরম শুভাকাঙ্ক্ষী। শয়তান কিন্তু মানুষকে আল্লাহ বিরোধী কাজ করানোর জন্য এইভাবেই প্রতারণার ফাঁদ ফেলে এবং এই রকম তথ্য সন্ত্রাস চালায় যাতে করে মানুষ বিব্রত হতে পারে, আদম আলাইহিসসালাম যেভাবে হয়েছিলেন। তো আদম আলাইহিসসালাম চিন্তা করলেন, হ্যাঁ ঠিক আছে ফলটা খেয়ে ফেলি। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম আমি না নিষেধ করেছি? আদম আলাইহিসসালাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো, আমাকে যদি রহম না দাও তাহলে আল্লাহ তাআলা আমি নিজে নিজে জলিল খার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, আদম তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ, আমি তোমাকে মাফ করে আবার জান্নাতে নিয়ে আসব, কেয়ামত পর্যন্ত তোমার সন্তানেরাও ঠিক এই রকম প্রতারণার ফাঁদে পা দিয়ে বসবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবন যৌবনের সতীত্বকে বিলীন করে দিবে, কখনো বা অর্থের প্রতারণা কিংবা লোভ লালসায় কিংবা যৌবনের তাড়নায় অথবা নিজের ভোগ বিলাসিতায় আমার নিষিদ্ধ জিনিসগুলো খেয়ে বসবে, কখনো মাদক, সুদ, ঘুষ, দুর্নীতি, কখনো তারা অবৈধ সম্পর্ক গড়া, এগুলো করে ফেলবে। কিন্তু তোমার মতো যদি কেউ আমার কাছে কান্না করে, তওবা করে, তাহলে আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত তোমার ওই আদম সন্তান যারা ক্ষমা চাইবে তাদেরকেও তোমার মতোই মাফ করে দেব এবং তাদেরকেও আমি আবার জান্নাতে ফিরিয়ে আনব। মাহে রমজান, মাগফিরাতের দিনগুলো কেটে যাচ্ছে, সেজদায় লুটিয়ে পড়ুন, চারপাশে কেউ থাকবে না সেদিন, করোনা এসে দেখিয়ে গেছে কেউ কারো না, অতএব সারা রাত না ঘুমিয়ে সেজদায় লুটিয়ে পড়ুন, কোরআন শিখুন, কোরআনের অর্থসহ বোঝার চেষ্টা করুন, নিজের জীবনে আমলে পরিণত করার চেষ্টা করুন, আর নীরবে নিবৃতে চোখের পানি ছাড়ুন, কারণ চোখের পানির বড় দাম, চোখের পানি কেউ যদি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হতে পারে আমার আপনার কারো জীবনের এটাই শেষ রমজান, আসুন না ক্ষমা চেয়ে নিই আল্লাহ তাআলার কাছে। রব্বানা যালামনা, ফাই, ফয় আকার রস্বই, ফাই। আমরা নেক্সট যাচ্ছি, এই দেখুন আ, তারপরে ন, আন, ফকে রস্বকার ফু, সকে আকার সা, নকে খাড়া জবর না, আনফুসানা, আনফুসানা, আন, ফু, সা, না। আপনি কোনোদিন কোরআন পড়তে পারেন নাই, একটু ভেবেছেন আজকে আপনি মাত্র কয়টা ক্লাস করার পরই আপনি আরবি দেখে দেখে পড়ে যাচ্ছেন আনন্দে, তৃপ্তিতে, আপনার বুকটা ভরে ওঠার কথা, কৃতজ্ঞতায় চোখ দিয়ে অশ্রু দরদর করে ঝরার কথা, আপনার চেহারায় নূরের আবহ এবং একটি নূরের আবেশ স্পষ্ট পরিলক্ষিত হওয়ার কথা, তার কারণে আপনি সরাসরি কোরআন কিন্তু পড়ছেন। এরপরে আমরা আসি আবার
আইনুন, আইনুন অর্থ চোখ, দেখুন আইনুন, ইয়ার নিচে একটা হসন্ত হয় আই, বকে বেসা, বেসা হবে বেসা। নেক্সট আসি হরকত ও যজম যোগে শব্দ তৈরি করি, খুব চমৎকার আপনার কাজ এটা, দেখি তো একটু আপনি পারেন কিনা। এখন হাল বানাবেন, হাল ওস্তাদ যে কোনো ব্যাপারই না, হকে আকার দেবো, লায় লমে একটা যজম দেবো, লামের এক এক ল হয়ে যাবে হাল। এরপরে ইস বানান তো দেখি, ইস আলিফের নিচে জের, আরে ফ্রন্টের কারণে শিনের নিচে চলে গেছে এটা, আলিফের নিচে জের হবে ই আর শিনে হবে যজম, ইস। নেক্সট আসি আমরা একটু দেখি, শোক চমৎকার, শোক শকের রস্যকার দেব, কফকে একটা যজম দেব শোক। এরপরে মান, মকে আকার শুধু ন মান, ওস্তাদজি আমরা বুঝে ফেলছি, আপনি বলুন বিসমি বানান তো দেখি, বিসমি চমৎকার না, বকের রস্যকার শুধু স, বিস মকের রস্যকার মি, কিভাবে আপনি কোরআনের ভেতর ঢুকে পড়েছেন, বিসমি। নেক্সট আসি আজ নাবু, চমৎকার ওস্তাদ যে আমরা পারবো এটা, ওকে আকার দেব আ, তারপর শুধু জ আজ, নকে আকার দেব না, বকে পেশ দেব বু, আজ না বু। লাম কোনো ব্যাপার না ওস্তাদ যে, লকে আকার দেব শুধু ম, লাম ইয়ার উপর জবাব দে ইয়া, লকে রস্বীকার শুধু দ, ইয়ালিদ লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সেই লাম ইয়ালিদ। এরপর বার দান, দালের উপর দুই জ্বর বার দান, এই যে বার দান, বার দান খেয়াল করুন, সুব সুব আয়াতুন, সুব আয়াতুন, সুব এই যে বকে আমরা পড়ছি সয়কে রস্যকে শুধু ব, সুব আয়াতুন। নেক্সট আসি হাম লা হান, কোনো ব্যাপার না ওস্তাদ যে আপনি তো হা হকে জবর দেব হা আর মকে যজম দিয়ে দেব ম, শুধু হাম, লকে আকার লা হার উপর দুই জবর হামলাহান। নেক্সট আসি মুক্তাক্ষরে হরকত দিন এবং রেখা টেনে বাংলা উচ্চারণ, কুল ককে পেশ আর শুধু ল মিলে কুল, কুল কোথায় আছে দেখি তো একটু, নেক্সট টান দিয়ে এই হলো কুল। এরপর আলহামদু, ওকে আকার দেব লকে, এখানে কিন্তু আমি মুক্ত অক্ষর দিয়েছি, তারপরে যুক্ত অক্ষর দিয়েছি, তারপরে উচ্চারণ লিখেছি, এই ওকে আকার দিয়ে আ শুধু লাল, হকে আকার হা শুধু মা, হাম দকে রস্যকার দু, আল হাম দু। সুবহানা, আমরা অনেকে বলি সোবাহানা সোবাহানা, না আপনি এক কোটিবার জিকির করেন সোবাহানা রব্বিয়াল আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ, এর কোনো ভ্যালু নাই, আপনি সুন্দর করে একবার বলুন সুব হানা, সুব দেখছেন আপনি ব যজম, সুব হানা বলেন সুব হানা, সুব হানা, আপনি সোবাহান আল্লাহর জিকির করেন, সোবানা তো আল্লাহ তো সোবানা, বরং সুব সুব, এই না দেখে আপনি করলে তো হবে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাজগুলো কত সুন্দর করতে পারো আমি সেই জন্য মাউত এবং হায়াতকে তৈরি করেছি। কিন্তু আমরা আকসারু আমালা করি, অনেক বেশি কাজ করি কিন্তু সুন্দর হয় না, এর কোনো গুরুত্ব নাই, বরং কাজটা কম হোক কিন্তু সুন্দর করে হোক আল্লাহ এটা খুব পছন্দ করেন। বলতে বলতে আজকের মতো বিদায়ের পালা, ইনশাআল্লাহ যজম এবং তাসদিদ নিয়ে আমরা আসছি পরবর্তী ক্লাসে, থাকুন আমাদের সাথী, আমার কোরআন আমার ভালোবাসায়, আল্লাহ হাফিজ।